বায়োলজির কিছু বেসিক বিষয় আলোচনা। আলোচনাটি জীববিজ্ঞানের সকল শিক্ষার্থীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনাটি শুনলে এবং দেখলে অনেক গুরুত্বপূর্ণ বিষয় জানতে পারবে। আলোচ্য বিষয় হল এক, শ্রেণীবিন্যাসের সংজ্ঞা; দুই, শ্রেণীবিন্যাস বিদ্যা বা ট্যাক্সোনমির সংজ্ঞা; এবং তিন, ট্যাক্সোনমির প্রধান নীতিমালা। উদ্ভিদ জগতে শ্রেণীবিন্যাস বিচিত্র ধরনের চারিত্রিক বৈশিষ্ট্যের সাদৃশ্য ও বৈসাদৃশ্যের ভিত্তিতে পৃথিবীর সব উদ্ভিদকে জগৎ, বিভাগ, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি প্রভৃতি দল উপদলে বিন্যাস করার পদ্ধতিকে শ্রেণীবিন্যাস বা ক্লাসিফিকেশন বলে। বিখ্যাত শ্রেণীবিন্যাস তাত্ত্বিক সিম্পসন এর মতে, ক্লাসিফিকেশন ইজ দ্য অর্ডারিং অফ প্লান্টস ইন্টু গ্রুপস অর সেটস অন দ্য বেসিস অফ দেয়ার রিলেশনশিপস, অর্থাৎ সম্পর্কের ভিত্তিতে উদ্ভিদসমূহকে বিভিন্ন দল বা গ্রুপে বিন্যস্ত করাই হলো উদ্ভিদের শ্রেণীবিন্যাস। শ্রেণীবিন্যাস বিদ্যা বা ট্যাক্সোনমি, গ্রিক শব্দ ট্যাক্সিস অর্থ অ্যারেঞ্জমেন্ট বা সাজানো, এবং নোমাস অর্থ ল বা নিয়ম থেকে ট্যাক্সোনমি শব্দটির উৎপত্তি হয়েছে। উদ্ভিদ বিজ্ঞানের যে শাখায় উদ্ভিদের শ্রেণীবিন্যাসের ভিত্তি, উদ্দেশ্য ও নিয়ম নীতি সম্পর্কে আলোচনা করা হয় তাকে শ্রেণীবিন্যাস বিদ্যা বা ট্যাক্সোনমি বলে। বিজ্ঞানী ই মায়ার এর মতে, ট্যাক্সোনমি ইজ দ্য থিওরি অ্যান্ড প্র্যাকটিস অফ ক্লাসিফিকেশন, অর্থাৎ শ্রেণীবিন্যাস তত্ত্ব ও চর্চাই হল ট্যাক্সোনমি। ফ্রান্সের উদ্ভিদ বিজ্ঞানী APD ক্যান্ডল সর্বপ্রথম ট্যাক্সোনমি শব্দটি ব্যবহার করেন। উদ্ভিদের শ্রেণীবিন্যাসে সবচেয়ে বেশি অবদান রাখেন সুইডিশ বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস, এজন্য তাকে শ্রেণীবিন্যাস বিদ্যার জনক বা ফাদার অব ট্যাক্সোনমি বলা হয়। সুইডেনের বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস, তিনি শ্রেণীবিন্যাস সম্পর্কে সবচেয়ে বেশি অবদান রেখেছেন, তাই তাকে বলা হয় ফাদার অব ট্যাক্সোনমি। শ্রেণীবিন্যাস বিদ্যার প্রধান নীতিমালা, এক, শ্রেণীবদ্ধগত বৈশিষ্ট্য; দুই, শনাক্তকরণ; তিন, ক্যাটাগরিকরণ; চার, নামকরণ; এবং পাঁচ, সংরক্ষণ। এক, শ্রেণীবদ্ধগত বৈশিষ্ট্য, যেসব বৈশিষ্ট্য দ্বারা একটি ট্যাক্সনকে অন্য ট্যাক্সন হতে পৃথক করা হয় তাকে ট্যাক্সোনমিক বৈশিষ্ট্য বলে। শ্রেণীবিন্যাস তৈরির জন্য প্রতিটি উদ্ভিদের বৈশিষ্ট্য সঠিকভাবে পর্যবেক্ষণ ও লিপিবদ্ধ করা হয়। উদ্ভিদের ট্যাক্সোনমিক বৈশিষ্ট্য হল জননগত বৈশিষ্ট্য, জিনগত বৈশিষ্ট্য, রাসায়নিক বৈশিষ্ট্য, অঙ্গসংস্থানিক বৈশিষ্ট্য, শারীরবৃত্তীয় বৈশিষ্ট্য, আচরণগত বৈশিষ্ট্য, বাস্তুসংস্থানিক বৈশিষ্ট্য। শ্রেণীবিন্যাসের সময় এসব বৈশিষ্ট্যগুলো যথাযথভাবে উল্লেখ করা হয়। দুই, শনাক্তকরণ, শ্রেণীবিন্যাসের উদ্দেশ্যে প্রতিটি উদ্ভিদকে নির্ভুলভাবে শনাক্ত করতে হবে। শ্রেণীবদ্ধগত বৈশিষ্ট্যের ভিত্তিতে এদের মধ্যে সাদৃশ্য ও বৈসাদৃশ্য নির্ণয় করা হয়।
তাহলে সাদৃশ্য এবং বৈসাদৃশ্য নির্ণয় করতে হবে। শনাক্তকরণের ক্ষেত্রে এটি হতে পারে জিনগত ভারসাম্যহীন নমুনা, প্রতিকূল অবস্থায় বৃদ্ধিপ্রাপ্ত সদস্য, সংকরজাত, সম্প্রতি প্রকাশিত কোনো নিবন্ধ, নূতন প্রজাতি ইত্যাদি। অর্থাৎ শনাক্তকরণের সময় যেসব বৈশিষ্ট্যগুলো খেয়াল রাখতে হবে সেগুলো হলো জিনগত ভারসাম্যহীনতা, প্রতিকূল অবস্থায় বৃদ্ধিপ্রাপ্ত সদস্য, সংকরজাত কিনা সেটা, সম্প্রতি প্রকাশিত কোনো নিবন্ধ বা কোনো বিজ্ঞান বিষয়ক পত্রিকায় প্রকাশিত তথ্য, নূতন প্রজাতি ইত্যাদি। এরপর সংগৃহীত নমুনাগুলোকে অন্য অন্য উদ্ভিদের বর্ণনার সাথে তুলনা করা হয়। এই নমুনাগুলোকে অন্য অন্য বর্ণনার সাথে তুলনা করা হয়। সঠিকভাবে শনাক্তকরণের জন্য উপপ্রজাতি, প্রজাতি, সিনপসিস, রিভিউ, ক্যাটালগ, রিভিশন, মনোগ্রাফ, শ্রেণীকরণ, জাতিজনী, ফিল্ড গাইড ও চেকলিস্ট সম্পর্কে ব্যাপক ধারণা থাকতে হবে। অর্থাৎ কোনো উদ্ভিদ শনাক্তকরণের সময় অবশ্যই যেসব বিষয়ে জ্ঞান থাকতে হবে সেগুলো হলো উপপ্রজাতি, প্রজাতি, সিনপসিস, রিভিউ, ক্যাটালগ, রিভিশন, মনোগ্রাফ, শ্রেণীকরণ, জাতিজনী, ফিল্ড গাইড ও চেকলিস্ট। ক্যাটাগরিকরণ বিবর্তনের ধারা অনুযায়ী একই বৈশিষ্ট্য সম্পন্ন উদ্ভিদকে একটি নির্দিষ্ট ক্যাটাগরিতে স্থাপন করা হয়। অর্থাৎ যেসব উদ্ভিদের বৈশিষ্ট্য একই তারা একটি নির্দিষ্ট ক্যাটাগরিতে অবস্থান করে। শ্রেণীবিন্যাসের মোট 7টি ক্যাটাগরি বা র্যাঙ্ক আছে। এগুলো হলো কিংডম, ফাইলাম, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জেনাস ও স্পিসিস। এর মধ্যে কিংডম হলো সবচেয়ে বড় এবং স্পিসিস হলো সবচেয়ে ছোট। তাহলে শ্রেণীবিন্যাসের 7টি র্যাঙ্ক বা ক্যাটাগরি আছে। 4, নামকরণ। কোনো উদ্ভিদ বা প্রাণীর বৈজ্ঞানিক নাম দেওয়া সংক্রান্ত নীতিমালা তৈরি, ব্যাখ্যা ও প্রয়োগকে নামকরণ বলে। নামকরণ 2 ধরনের হয়। 1, দ্বিপদ নামকরণ এবং 2, ত্রিপদ নামকরণ। দ্বিপদ নামকরণ ICBN বা ICZN এর নীতিমালা অনুযায়ী গৌণ নামের শেষে প্রজাতিক নাম যুক্ত করে 2টি পদ বা শব্দ দ্বারা একটি নির্দিষ্ট প্রজাতির একটি নির্দিষ্ট বৈজ্ঞানিক নাম প্রদান করাকে দ্বিপদ নামকরণ বলে। 1753 সালে সুইডিশ প্রকৃতি বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস জীবের দ্বিপদ নামকরণের প্রক্রিয়া প্রবর্তন করেন। ত্রিপদ নামকরণ জীবের নামকরণের আন্তর্জাতিক নীতিমালা অনুযায়ী গৌণ, প্রজাতি ও উপপ্রজাতি 3টি পদ বা শব্দ দ্বারা জীবের যে নাম প্রদান করা হয় তাকে ত্রিপদ নামকরণ বলে। জার্মান বিজ্ঞানী হারম্যান সেগাল ত্রিপদ নামকরণ প্রবর্তন করেন। যেমন নাজা নাজা নাজা, এটি একটি ত্রিপদ নামকরণ। 5, সংরক্ষণ। বিভিন্ন উপায়ে সংগৃহীত উদ্ভিদের নমুনাগুলো যথাযথভাবে সংরক্ষণ করতে হবে। আমরা বিভিন্নভাবে উদ্ভিদের নমুনা সংগ্রহ করতে পারি। এই সংগৃহীত নমুনাগুলো যথাযথভাবে সংরক্ষণ করতে হবে। নমুনা হিসেবে উদ্ভিদের পাতা, ফুল, ফল, বীজ, কাণ্ড, মূল প্রভৃতি সংগ্রহ করা হয়। তাহলে উদ্ভিদের পাতা, ফুল, ফল, বীজ, মূল, কাণ্ড ইত্যাদি আমরা সংগ্রহ করে থাকি। এসব নমুনা শুকনো
অথবা তরল মাধ্যমে সংরক্ষণ করা যায়। দুইটি মাধ্যমে সংরক্ষণ করা যায়, শুকনাভাবে সংরক্ষণ করা যায় অথবা তরল মাধ্যমে সংরক্ষণ করা যায়। ফরমালিন ও অ্যালকোহল হলো সংরক্ষণের সবচেয়ে ভালো তরল মাধ্যম। সংরক্ষণের সবচেয়ে ভালো তরল মাধ্যম হলো ফরমালিন ও অ্যালকোহল। ফরমালিন এবং অ্যালকোহলে উদ্ভিদের সংগৃহীত নমুনা সংরক্ষণ করলে দীর্ঘদিন ভালো থাকে। দেশের বিভিন্ন জাদুঘর, সংরক্ষণশালা, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে সরকারি ও বেসরকারিভাবে সংরক্ষণ করা হয়। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে। আল্লাহ হাফেজ।